আইপিএলে নিজেদের প্রথম ম্যাচ খেলতে সানরাইজ হায়দ্রাবাদ টিম এখন কলকাতায় খেলা কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে সাকিব আল হাসানের জন্য এটি বিশেষ ম্যাচ ওই হায়দ্রাবাদের সাকিবের সাবেক দল যে কলকাতায় ছয় মৌসুম কলকাতায় খেলেছেন এই দলের অনেকের সঙ্গে সাকিবের আছে বিশেষ সম্পর্ক দুবারের আইপিএল জয়ী কলকাতা নাইট রাইডার্স মালিক বলিউড অভিনেতা শাহরুখ খানের সঙ্গে সময় বিশেষ সম্পর্কই হয়ে উঠেছিল সাকিবের হায়দ্রাবাদে যোগ দেওয়ার পর সাকিবের সঙ্গে তার সম্পর্ক এখন কেমন সাকিব নিজেই জানিয়েছেন শাহরুখ দল ছাড়ার পর আর তাকে ফোন টোন দেননি কলকাতার দৈনিক আনন্দবাজার পত্রিকাকে দেয়া এক সাক্ষাৎকারে সাকিব জানিয়েছেন শাহরুখ আর তাকে ফোন দেননি কে কে আর নিয়ে নিজের অনুভূতি ব্যক্ত করে বলা হলে সাকিব বলেন কে কে আর ইডেন এই দুটি নাম বললে অনেক স্মৃতি ভিড় করে মনে প্রথমে মৌসুম থেকে যত দিন ছিলাম সব প্রতি সৃষ্টি আর আমার কাছে স্মরণীয় চ্যাম্পিয়ন হয়েছি মানুষের মন জয় করেছি আরও একটা ব্যাপার ছিল ঢাকা আর কলকাতা খুব কাছাকাছি বলে আমরা বন্ধুবান্ধব পরিবার সবাই ম্যাচ দেখতে আসতে কলকাতার মানুষ ইডেনহার্ট দর্শকের কাছ থেকে প্রচুর ভালোবাসা পেয়েছি যা কোনো দিনও ভুলব না এরপরে সাকিব হাসতে হাসতে বলেন শাহরুখ খানের সঙ্গে তার আর যোগাযোগ না হওয়ার ব্যাপারটি নাহ থেকে কে কে আর ছাড়ার পর শাহরুখের পর ফোন আর পায়নি সানরাইজ হায়দ্রাবাদে সাকিব ছাড়াও অনেক খেলোয়াড় আছেন যারা আগে কে কে আরে খেলতে যেমন ইউসুফ পাঠান মুন্সি পান্ডে শ্রীবন্ত গৌসুমি ঋদ্ধিমান সাহা হায়দ্রাবাদের এই দলে কলকাতার সাবেক অনেক খেলোয়াড় থাকার কারণে জয়টা সহজ হতে পারে বলে মনে করেন সাকিব আমরা এতদিনকে ক্যার খেলেছি ওদের ভেতরে খবর বা আমরা ভালো বুঝতে পারি প্রতিপক্ষ দল নিয়ে আমাদের টিম ম্যানেজমেন্টকে পরামর্শ দিতে পারি একদিন দিয়ে এটা আমাদের শক্তি বলা যায় আজ বিকেলে সাড়ে চারটায় কলকাতা ইডেন গার্ডেনে মাঠে কলকাতায় নাইট রাইডার্সের মুখোমুখিই হবে সাকিবের সানরাইজার্স হায়দ্রাবাদ নিউজটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না ভালো থাকবেন সবাই